أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল আওলা বিত্তাগসিল, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে গোসল দেওয়ার ক্ষেত্রে কে বেশি অধিকার রাখে। একজন মুসলিম মারা গেছে, কে বেশি হক রাখে গোসল দেওয়ার ক্ষেত্রে, এই বিষয়টি। আর রাজুল ইগসিলুহুর রাজুল বা ইগসিলুহুর রাজুল, পুরুষকে পুরুষ গোসল দেবে। ওয়াল আওলা ওয়াল আফজাল, আর বেশি উত্তম হচ্ছে আন ইখতারা লিতাগসিলিল মাইয়িত সিকাত, আন ইখতারা লিতাগসিলিল মাইয়িত সিকাতুন আরিফুন বিহাকামি তাগসিল। মাইয়িতকে গোসল দেওয়ার জন্য এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যেই ব্যক্তি গোসলের বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞ, যে জানে। মানে আনাড়ি লোককে গোসল দেওয়া দিলেও ঠিক করে তো গোসল দিতে পারবে না, সন্ন্যত তরিকা গোসল দিতে জানে, এমনি পানি দিয়েও দিয়ে দিতে পারবে, কিন্তু গোসলের যে নিয়ম কানুন আছে সেটা যে জানে সে বেশি হক রাখে গোসল দেওয়ার। আমাদের মধ্যে ধরেন এক দুজন মাত্র জানে গোসল দিতে, ওরাই হকদার বেশি। এই জন্য এলিম শিখা প্রথম ফরজ, গোসল দেওয়া হচ্ছে আমল, আর আমলের আগে কি শিখা, কি ফরজ, এলিম ফরজ। জি ওয়াকাদ্দামা ফি তাওয়াল্লি তাগসিল মাইয়িত ওয়াসিয়হু। এখন ধরেন বেশ কিছু লোক গোসল দিতে জানে, তাহলে কি এখন ওর মধ্যে কয়েকজন গোসল দিতে জানে বা অনেকে গোসল দিতে জানে ওর মধ্যে, তো এক দুজনই না গোসল দেবে, তো কাকে এখানে নির্বাচিত করা হবে? বলছে যে প্রাধান্য দেওয়া হবে মাইয়াতকে গোসল দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে মৃত্যুর পূর্ব মুহূর্ত। মরার আগে অনেকে গোসল করে দেওয়ার কি করে যায়, ওসিয়ত করে যায় যে আমাকে যেন আমার স্বামী গোসল দেয়, আমাকে যেন আমার স্ত্রী গোসল দেয়, হ্যাঁ আমাকে যেন আমার ছেলে গোসল দেয়, ঠিক আছে, আমাকে যেন আমার আব্বা গোসল দেওয়ান, বা আমাকে অমুক অমুক শেখ অমুক আলেম যেন গোসল দেওয়ান। তাহলে তখন বাপ বাপ আত্মীয় স্বজনকে পাবে না, যাকে ওসিয়ত করেছে সেই ব্যক্তি বেশি হক রাখে। এজা কানা কাদ আউসা ইয়োগাসসিলাহু শখসুন মাইয়্যিন, এটা কখন, যখন ওসিয়ত করে যাবে মৃত ব্যক্তি যে তাকে যেন কোনো বিশেষ ব্যক্তি গোসল দেওয়ায়। কারণ বলছেন দলিল কি বলছেন, লে আন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু আউসা আন তুগাসসিলাহু ইমরাতু আসমা বিনত উমাইস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে বা পূর্ব সময়ে তিনি ওসিয়ত করেছিলেন যে তাকে যেন তার স্ত্রী আসমা বিনত উমাইস গোসল দেওয়ায়। এটার দ্বারা কি বোঝা গেল, এক মাসালা বোঝা গেল যে যার নামে ওসিয়ত করবে যে অমুক আমাকে গোসল দেবে সেই গোসল দিবে, ঠিক না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মাসালাটি জানা গেল, আরেকটা সবগুলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, ঠিক ওই রকমই স্বামীও স্ত্রীকে গোসল দিতে পারে, বেগানা মহিলাকে না, বেগানা মহিলা বেগানা পুরুষকে নাই, কিন্তু স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রী গোসল দিতে পারে। এর স্পষ্ট দলিল আছে সাহাবা ইকরামদের জামানায়, কিন্তু আমাদের দেশীয় মজহাবে স্বামী স্ত্রী নাকি মারা গেলে বিচ্ছিন্ন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটা একটা উদ্ভট ফতোয়া আছে। এ বিচ্ছেদ হয়ে যায় যার ফলে এত বড় জুলম করে সামাজিক ভাবে পারিবারিক ভাবে যে স্ত্রীকে স্বামীর মুখ দেখতে দেয়নি মরার পরে। আমাকে একজন প্রফেসর সাহেব বলছে, আরে কি বলবেন, আমাদের গ্রামে এক মহিলা স্বামীকে এক নজর দেখার জন্য কান্নাকাটি করছে, ছটফট করছে, দেখতে দিবে না বিরাতি মোল্লাদের ফতোয়ায় গ্রামবাসী, দিলই না দেখতে হবে। কারণ বলছে যে তোর বিবাহ এখন ছুটে গেছে, মরলে বিবাহ ছুটে যায়, আউজুবিল্লাহ, এটি কোথায় এইসব হতে হবে, কোন দলিল আছে, বরং এর বিপরীত দলিল আছে, এর বিপরীত একটা পেলেন যে স্ত্রী স্বামীকে গোসল দেওয়া বা করা যাদের ঘটনা, তাই না। জি, আর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে গোসল দিয়েছিলেন কে, আলী রাসুল, এই বিপরীতটা পেলেন স্বামী স্ত্রী গোসল দেওয়ার। দ্বিতীয় দলিল শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, কি বলেছিলেন, যে দেখো তুমি যদি আগে মারা যাও তো আমি গোসল দেবো, আর আমি যদি মারা যাই তো তুমি গোসল দেবে। তবে বাস্তবে তিনি পারেননি, কারণ শোকে এমন মর্ম আহত ছিলেন, হয়তো বাস্তবে সেটা হয়নি, সম্ভব অনেক সময় হয় না, হয়তো যাকে ওসিয়ত করা বা যার সম্পর্কে আকাঙ্ক্ষা করা সে যদি বলে আমি পারলাম না আপনারা করে নেন, অসুবিধা নেই, বা অমুক করে নিক আমার পক্ষ থেকে, অসুবিধা নেই, কিন্তু হকটা সে রাখে। তাই বলছেন ফালমারাতু ইয়াজুজ আন তুগাসসিলা যাওজাহা, স্ত্রী স্বামীকে গোসল দেওয়ানো জায়েজ, কামা আন্নার রাজুল পুরুষ ইয়াজুজ আন ইউগাসসিলা যাওজাতাহু, তার স্ত্রীকে গোসল দিতে পারে,
আচ্ছা ওসিয়ত কাউকে করে যায়নি বা ও যাকে ওসিয়ত করেছে বলছে যে আমি পারবো না, তাহলে এখন কি বেশি অধিকার রাখে গোসল দেওয়ার? বলছে মৃত ব্যক্তির বাপ যদি বেঁচে থাকে, ছেলেকে গোসল দেওয়ার ক্ষেত্রে বাপ বেশি অধিকার রাখে। ফাহু আওয়ালা বিতাকসিল ইবনিহি, তার নিজের ছেলেকে গোসল দেওয়ার ক্ষেত্রে সে বেশি হক রাখে। কেন? লিখতিসাসি বিল হুনুই ওয়া শাফাকাত আলা ইবনিহি, কারণ বাপ ছেলেকে যতটা স্নেহ করে হ্যাঁ দুনিয়ার কেউ করতে পারে না। হ্যাঁ মা স্নেহ করে, কিন্তু মা যেহেতু মহিলা, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে ঠিক আছে, মা তার মেয়েকে গোসল দেওয়ার ক্ষেত্রে বেশি অধিকার রাখে, কিন্তু মা নিজের পুরুষ ছেলে যদি সেটা 10 বছর হয়ে যায় বা অনেক 7 বছর বেশি যদি হয়ে যায়, বিশেষ করে 10 বছর, কারণ 10 বছরের না বিশেষ বলেছে তাদের বিছানা আলাদা করে দাও, তারপরে সালাত চাপ দিয়ে সালাত পড়াও, যদিও তখন সাবালক হয় না, কিন্তু 10 বছর ছেলেকে উলঙ্গ করাও জায়েজ নয়। হ্যাঁ 10 বছর বেশি বয়স হয়ে যাচ্ছে আর আমাদের সে জায়েজই করে না, খাতনা করে না, আর 10 বছর 12 বছর 13 বছরের ছেলেকে ধরে খাতনা করছে, না জায়েজ কাজ। তো খাতনা যত ছোট দেবো তত ভালো, আর সেটা 7 বছরের আগে হলে আরো ভালো, আর 10 বছরের পরে তো 10 বছরের পরে যেমন বড় মানুষকে উলঙ্গ করা ওই রকম নিষেধ এটা। তারপরে বাপ নেই, সমাজাদ্দ দাদা, আর বাপের জায়গায় কে নেবে না বাপ না থাকলে? দাদা সমাজাদ্দ হলে মোশারত এলিল আফিল মারাল মাজকুর, কারণ দাদাও নাতিকে হ্যাঁ ভালোবাসো ওই রকম। তারপরে দেখতে হবে যারা মূল মূলে আছে, মূলে ওপরে যারা আছে, দাদার বাপ যদি থাকে বা কিছু। সুমাল ফুরু, আচ্ছা তারপরে তখন আসবে শাখা প্রশাখা, মানে নিচে আসবে, অর্থাৎ বাপ মারা গেছে, ছেলে ছেলে নাই, তাহলে হ্যাঁ ছেলের ছেলে বা মেয়ের ছেলে, হ্যাঁ যারা নাতি মেয়ের ঘরে বা ছেলের ঘরে নাতি কোথা। সুমাল আকরাব ফাল আকরাব, তার মিন আসবাতে, তারপরে যারা কাছের লোক, এরা নাই তাহলে কি আছে? চাচা আছে, হ্যাঁ ভাতিজা আছে, নিজের ছেলে নাকি ভাতিজা আছে, চাচা তো ভাইয়েরা আছে, এরা হচ্ছে আসবা সাইডের লোক। মানুষের আত্মীয় হচ্ছে দুই রকম, মসুল মূল ওপর দিকে যাচ্ছে আর হচ্ছে শাখা প্রশাখা নিচের দিকে যাচ্ছে, ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে, আর হাওয়াসি পাশের লোক সাইডের লোকেরা, সাইডের লোক আমার সাইডের লোক কারা? আমার ভাইয়েরা, হ্যাঁ ভাতিজারা, জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এদেরকে আসা বলা হয়।